আমার বাইরে কত সুন্দর উড়াই দিলাম আমার কালে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমভি বাংলার সমৃদ্ধি জাহাজের নাবিক ও থার্ড ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাদিসুর রহমানের কফিন ছুঁয়ে কান্নায় ভেঙে পড়েন তার ছোট ভাই গোলাম মাওলানা প্রিন্স। এ সময় কান্নাজড়িত কণ্ঠে প্রিন্স বলেন, ভাই ও ভাই তুমি কোথায় চইলা গেলা, আমি আব্বা আম্মা কিভাবে বাইচা থাকব, আব্বার ওষুধ কিনে দেবে কে, মা কার সঙ্গে ভিডিও কলে কথা কইবে। এ সময় তার আহাজারিতে বিমানবন্দরের পরিবেশ ভারী হয়ে ওঠে। সোমবার দুপুর 1:15 দিকে বিমানবন্দরের সব আনুষ্ঠানিকতা শেষে হাদিসুর রহমানের মরদেহ বহনকারী ফ্রিজার ভ্যান তার নিজ গ্রামে বরগুনার বেতাগির উদ্দেশ্যে রওনা হয়েছে। মরদেহের সঙ্গে রয়েছেন হাদিসুরের পরিবার সদস্যরা। হাদিসুর রহমানের মরদেহ বুঝে নিতে বিমানবন্দরে আসা চাচা মিজানুর রহমান বলেন, আগামীকাল মঙ্গলবার সকাল 10:00 বরগুনা বেতাগি উপজেলায় হোসনাবাদ ইউনিয়নের কদমতলা গ্রামে হাদিসুরের জানাজা হবে। এরপর মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে। তিনি বলেন, দাদা আতাহারউদ্দিন হাওলাদার ও দাদি রোকেয়া বেগমের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন তাদের আদরের নাতি হাদিসুর। বাড়িতে পারিবারিক যে কবরস্থান আছে ওইখানে জানাজা আগামীকাল 10:00 জানাজা আছে। জানাজা শেষে ওইখানে দাপন কার্য সম্পন্ন হবে। এর আগে ইউক্রেনের ওলোভিয়া বন্দরের রকেট হামলায় নিহত হাদিসুর রহমানের নিথর দেহ সোমবার দুপুর 12:05 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। গত রোববার রাতে হাদিসুরের মরদেহ দেশে পৌঁছানোর কথা থাকলেও শনিবার রাতে বুখারেস্ট এয়ারপোর্টে প্রচণ্ড তুষারপাতের কারণে হাদিসুরের মরদেহ বহনকারী টার্কিশ এয়ারের নির্ধারিত ফ্লাইট বাতিল হয়। পরবর্তীতে রোববার রাতে বুখারেস্ট ছাড়ে হাদিসুরের মরদেহবাহী প্লেন। জানা গেছে, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন জাহাজ বাংলার সমৃদ্ধি ড্যানিশ কোম্পানির ডেল্টা কর্পোরেশনের অধীনে ভাড়ায় চলছিল। গত 22 ফেব্রুয়ারি মুম্বাই থেকে তুরস্ক হয়ে জাহাজটি ইউক্রেনের ওলোভিয়া বন্দরে যায়। ওলোভিয়া থেকে সিমেন্ট ক্লে নিয়ে 24 ফেব্রুয়ারি ইতালির রেভানা বন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল জাহাজটির। 28 তারিখ রাত্রে আমার বাবা শেষ কথা বললো, ও খালামণি তুমি আমাকে মাইয়ে দেখে রাখো তোমার জন্য, ওরে বাবা তুমি কাপড়ের কাপড় কেন পরে আসলা, শেরওয়ানি কেন পরলা না, আমি কেমনে বুঝাবো রে, ওরে বাবা রে, ওরে হাদিসুর রে। একমাত্রই ওর উপার্জন ব্যক্তি ছিল, তাহলে ওর দুইটা ভাই আছে আর একটা বোন, ওর বিবাহ হয়ে গেছে। এখন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে ওদের ফ্যামিলি কিভাবে চলে বা কি করা যায় এটা আমরা ব্যবস্থা নেব।